না, ওইখান থেকে শুরু করি। আজকে পার্ট থ্রি স্টার্ট করব তোমাদের, ঠিক আছে? পার্ট ওয়ান পার্ট টু ভিডিও তোমাদেরকে দেওয়া হয়ে গেছে, লিঙ্কও দিয়ে দিয়েছি। আজকে পার্ট থ্রি শুরু করব, আশা করি পার্ট থ্রিতে শেষ হয়ে যাবে। আর যদি না শেষ হয় হয়তো তাহলে পার্সেন্টেজে আরেকটা ক্লাস করাতে হবে, কারণ পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তার জন্যই আমি ভালো মতোই বোঝাচ্ছি স্টেপ বাই স্টেপ, তার আমরা করছি না। তো চলো এই কোশ্চেন থেকে শুরু করো। এই কোশ্চেনটা তোমাদের কোশ্চেনটা ভুল ছিল, তো সেই সেন্সে কোশ্চেনটা শুরু করা হয়নি। করে এখানে বলেছে যে ইনিশিয়ালি এ শপকিপার হ্যাড এ চকলেট, হ্যাড ইন নাম্বার অফ চকলেট, ইন চকলেটস। এই কাস্টমার বট 10% চকলেটস ফ্রম ইন, ইন থেকে। দেন অ্যানাদার কাস্টমার বট 20% দ্য রিমেনিং চকলেটস, ওকে। আফটার দ্যাট ওয়ান মোর কাস্টমার পারচেজ 25% দ্য রিমেনিং চকলেটস। ফাইনালি শপকিপার ইজ লেফট 270 চকলেটস। তো হাউ মেনি চকলেটস আর দেয়ার ইনিশিয়ালি ইন দিস শপ, তাহলে এটা দিয়েছে কোশ্চেন। তো দেখো কোশ্চেনের অ্যান্সারটা খুব সহজ, আগে এই কনসেপ্টের কোশ্চেন করানো হয়েছে তোমাদের, এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। চলো না শুরু করো, অ্যান্সার বলো কত হচ্ছে। বলো এই কোশ্চেনের অ্যান্সার। দেখো আমি দুভাবে করাচ্ছি, প্রথমে যদি এন চকলেটের জায়গায় আমি এখানে 100 ধরে নিই, তো ফার্স্টে 100 চকলেট আছে, ঠিক আছে 100, তাহলে এই কাস্টমার বট 10% চকলেট ফ্রম এম, তাহলে এর থেকে 10% চলে গেল, তাহলে 10% পারচেস হয়ে গেছে, মাইনাস 10 মাইনাস হয়ে তাহলে কত থাকবে, 90 থাকবে, ঠিক আছে? তো এবার বলেছে দেন দ্য অ্যানাদার কাস্টমার বট 20% দ্য রিমেনিং চকলেট, তো রিমেনিং 90টা আছে, তার 20%, তো তার 20% যদি হয় তাহলে মাইনাস 20% আরও বেরিয়ে গেল, তাহলে 20 9 18, 18 বাদ হয়ে গেল, তো 18 বাদ হলো মানে 72, স্যার 500 হবে, 500 হচ্ছে অ্যান্সার, তাই তো? ঠিক আছে, তারপরে বলেছে 25% আবার এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে মাইনাস 25%, 25% মানে 1/4, 1/4 মানে এখান থেকে করো 7 4 4 আর 4 3 32, 18 হচ্ছে, তাই তো? তাহলে এটার 25% কত হচ্ছে, 4 3 32, 18 হচ্ছে, তাই তো? 4 4 4 3 32, ঠিক আছে, তাহলে এখানে 18 হচ্ছে, মাইনাস 18 যদি তুমি করে নাও তাহলে এখানে তোমার থাকে কত, 800 করলে 72 থেকে 20 বাদ দিলে চলে আসে 52 আর 54, 54, তাহলে ফাইনালি 54 ইউনিট থাকলো, 100 ইউনিট হলে 54 ইউনিট থাকলো। এবং বলেছে ফাইনালি শপকিপার লেফট 270 চকলেট, তাহলে 54 ইউনিট ইকুয়াল টু 270 চকলেট, তাহলে এটাকে ক দিয়ে গুণ করতে হচ্ছে না, ইনটু 5 দিয়ে গুণ করলে চলে আসছে, তাই না? দেখো 5 দিয়ে গুণ করে চলে আসবে, তার পাশে 20 আর 5 পাশে 25, 250 আর 20 370, তাহলে প্রত্যেকটি ইউনিট, তাহলে ফাইনালি স্টার্টিং এ এন সংখ্যক, এন মানে 100, সেটা হচ্ছে কত, সেটাকে আমি কত দিয়ে গুণ করব, না 5 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 500, তাহলে 500 চকলেট শেষ নিচে গেছে। আচ্ছা যদি এইভাবে না করতে চাও অন্য কিভাবে করা যেতে পারে,
যদি না করতে চাও, ফার্স্ট সরি ফার্স্ট দেখো যে ইনিশিয়ালি শপকিপার হ্যাড 100 চকলেটস, তো 100 চকলেট তো এবার এন সংখ্যক চকলেট আছে। তার মানে এন সংখ্যক চকলেটে, আমি আগে কোশ্চেনই বলেছিলাম এন সংখ্যক চকলেট, তাহলে এন যেটা চকলেট এন ইন্টু কত বেরিয়ে গেছে, 10% চকলেট ফ্রম এন, এন এর কত পোর্শন বেরিয়ে গেছে, 10% চকলেট বেরিয়ে গেছে, তার মানে কত থাকলো, 100 থেকে 10 বেরিয়ে গেল মানে 90 থাকলো, বা 100 গুণ আবার কত, 20% রিমেনিং থেকে 20% বেরিয়ে গেছে মানে 80/100 ইন্টু আবার কত, 25% বেরিয়ে গেছে মানে 75/100, তাহলে ইকুয়াল টু কত, এই এই সংখ্যাটার এন সংখ্যক, তাহলে এটা ইকুয়াল টু করে দিয়েছে তোমার যেটা বাকি থাকলো সেটা হচ্ছে 270, তাই তো? তাহলে এবার তোমার এখান থেকে অ্যান্সার যদি তুমি বের করো, এন ইকুয়াল টু আচ্ছা যাও, তো এখান থেকে ইকুয়াল টু যদি বের করো তাহলে ডাইরেক্টলি 270 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 100 আর এখানে 9 ইন্টু 8 ইন্টু 75। এবার এখান থেকে তুমি কাটো, কেটে তোমার অ্যান্সার তোমার এইরকমই কিছু একটা আসবে, যেরকম ধরো 75 আছে আর এখানে 100 আছে, তো 4 আর এখানে তোমার 3 কাটলাম 25 দিয়ে, আর 3 নং 27, 3 আর 9 27, তাহলে এখানে 10 আসলো, আর এখানে দেখো এখানে 4 2, আর 2 দিয়ে যদি এখানে কাটা হয় তাহলে 5, তাহলে তোমার হয়ে গেল 500। এখান থেকে অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে? তোমার যেটা ইচ্ছে সেভাবে তুমি করতে পারো, এটাতে সময় বেশি লাগলে এই ফর্মুলা তুমি ইউজ করে দাও, এটা সব থেকে ভালো হবে এই পরীক্ষার এই কোশ্চেনের জন্য, এটাই ভালো অপশন। চলো পরে কোশ্চেনটা, আগের দিন করিয়েছিলাম, অ্যান্সারটা রাত্রি পর কোশ্চেনটা করিয়ে দিয়েছিলাম। ১৬০০, ১৬,০০০, মানে এ নম্বরটা না না, অপশন এ হবে না স্যার, সি সি এটাও হবে না, থ্রি ইয়ার্স বলেছে, এটার মাথায় রাখতে হবে। দেখো কি হচ্ছে, দেখো ঘটনাটা, ইফ দ্য অ্যানুয়াল ইনক্রিজ ইন দ্য পপুলেশন উইথ 20% অ্যান্ড দ্য প্রেজেন্ট পপুলেশন হচ্ছে 10,000, হোয়াট উইল বি দ্য পপুলেশন আফটার 3 ইয়ার্স, মানে যদি আমি নর্মালি ভাবি 10,000, হ্যাঁ বি এস অপশন, হ্যাঁ অপশন বি হবে অ্যানসার, ঠিক। অপশন বি আসছে, এখানে কি বলেছে 10,000 থাকলো, এবার 10,000 থেকে তোমার 3 বছর পর পর 20% করে ইনক্রিজ করছে, মানে এটা ধরো 10% ছিল, ফার্স্ট ইয়ার ইনক্রিজ করলো, হ্যাঁ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনবার চেঞ্জ করবে, এখানে 20%, এখানে 20% ইনক্রিজ, এখানে 20% ইনক্রিজ করবে, প্রত্যেকটাই 20% করে ইনক্রিজ করবে, তাই তো? তাহলে আমি ডাইরেক্টলি এইভাবে না করে সব থেকে ভালো হয় তুমি একটা কাজ করো, এই 10,000 ইন্টু 20% কি বলেছে ইনক্রিজ করেছে মানে 120/100, ঠিক আছে, আবার 120/100 মানে 20% যেহেতু প্রত্যেকবার ইনক্রিজ করেছে, এবং আবার 120/100, তাহলে এটা থেকে বের করে দাও অ্যান্সার তুমি পেয়ে যাবে, 3 বছর বলেছে, 3 বার পর 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 করে, তাহলে এখান থেকে করার থেকে এই করাটা তোমার এখানে তাড়াতাড়ি। তাহলে এবার ক্যালকুলেশন যদি করো, তাহলে 12 দিয়ে যদি তুমি করো কত আসছে, 20% করে ইনক্রিজ হচ্ছে না, 12/144 × 12, 144 × 12, 12 কিউব, দেখো এখানে কাজে লেগে যায়। যাই হোক, তো এখান থেকে যদি 0 ধরো তাহলে 4×8, 8 অপশনে এটাই আসছে কম বেশি, তাই তো? তুমি এখানে হিসাব করে দেখবে 17280, এটাই অ্যান্সার তোমার আসবে।
ঠিক আছে। এখানে করলে কি হবে, প্রত্যেকবার 20% ইনক্রিজ করবে, এবং এখানে প্রত্যেকবার লিখতে হবে, এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে, একটা এখানে ফাইনালি এসে পৌঁছাবে। তো এখানে বলেনি, এখানে বলেছে প্রত্যেক বছর, এটা তো ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার চেঞ্জেস, তাই তো? তো একবার ইনক্রিজ ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ যদি বলে তাহলে কি করতাম, যত পার্সে ইনক্রিজ করবে সেটা যোগ করে দেবো, ডিক্রিজ গুলো তত বিয়োগ করে দেবো। যখন আগের কোশ্চেনে আমি করলাম, আগের কোশ্চেনে এখানে দেখো কি বলেছে, 10% বেরিয়ে গেছে, তাই না? কাস্টমার বট 10% এন থেকে বের হয়ে গেছে, মানে কমে গেছে, ডিক্রিজ হয়ে গেছে, তার জন্য আমি 100 থেকে 10 বিয়োগ করে 90 হয়ে গেল, তাহলে 90% বেঁচে আছে আর কি। তাহলে এবার তারপরে যে রিমেইনিং, এইখান থেকে যে রিমেইনিং পোর্শন থাকবে তার 20% বেরিয়ে গেল, তাহলে তা ওই জন্য গুণ হয়ে আবার 20% আবার বেরিয়ে গেল, বড় হয়ে গেল। তো এখান থেকে আমার আবার 100 থেকে 20 কমিয়ে এখানে 80 বা 100 করে দিলাম, আবার 25% বেরিয়ে গেল, মানে এখানে 75 করে দিলাম। তাহলে ঠিক সেম ভাবে এখানে সবগুলো ইনক্রিজ বলেছে, ওই জন্য প্রত্যেকটা ইনক্রিজ করে এই এই প্রসিডিউরটা এখানে এফেক্টিভ হবে, কাজ করে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, তাহলে এটা অ্যান্সার কোথায় হয়ে গেল, অপশন বি। হ্যাঁ বলো স্যার, বলছিলাম যে ওখানে 120 যে লিখেছেন, তো ওটা ইনক্রিজ করেছে বলে 120 করেছেন? হ্যাঁ, এখানে 20% ইনক্রিজ করেছে, তার জন্য 120 বাই 100 বলে। যদি এখানে বলতো যে 20% ডিক্রিজ করেছে প্রত্যেক বছর, পপুলেশন 20% ডিক্রিজ করছে, তাহলে আমি কি করতাম, এটা 100 থেকে 20 বাদ, মানে 80 বাই 100। এবং এটা যেহেতু 3 বছর করেছে পর পর সেম ইনক্রিজ রেটে, ওই জন্য 3 বার নিয়ে গুণ করেছে। স্যার বলছি যে এখানটাই আমি না, মানে টোটালে 3 ইয়ার, মানে ওই যে সিম্পল ইন্টারেস্ট এর মতো করে করলে কেন হবে না, হচ্ছে না? সেখান থেকে করলেও হবে, সেখান থেকে করলেও হবে, সেটা থেকে যদি তুমি করো, ধরে নাও এখানে 20% ইনক্রিজ করো, তো 20% ইনক্রিজ করলো মানে এখানে 12,000 হলো, তাই তো? আবার 20% ইনক্রিজ করলো মানে 12,000-এ 20% মানে কত হয়, 12 বারো 24, 12 আর 12 24, 24 আর এখানে 12 হলে আই থিঙ্ক এটা 144 হবে, তাও দেখে নিচ্ছি, 12 12,000 তারপরে 2400, 2400, হ্যাঁ 144, তাহলে 14400। আবার 20% ইনক্রিজ করেছে মানে, মানে এখানে 20% মানে কি 2000, এটা 20% মানে কি 2400, এটা 20% মানে কি 14 28, 2880, তাই তো? কারণ 10% 14 28 48, এত তাই এত যোগ হবে, তাহলে 14400 2880 যোগ করো, 08, আচ্ছা এবার 2000 প্লাস 1 6 7, 1728, 17280, একই আসলো। এটা বলছি যে 10,000 × 20 × 3/100 করে করলে কেন হচ্ছে না, 10,000 × 20 × 3/100 করে করলে, 10,000 × 20, আচ্ছা 3/100, না 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 ওটা হবে না, ওখানে এটার ফর্মুলাটা যদি তুমি ফর্মুলার বেসিসে যাও তাহলে এরকম আসবে, 10,000 × 1 + 20/100 কিউ, একই আসছে না, 100-এর সঙ্গে 120 বা 100 বারবার, তো তাই আসছে, এই যে দেখো এই প্যাটার্নটা, 1 + 20/100 কিউ, কিউব আসবে, 3 গুণ না ওটা কিউব হবে, কম্পাউন্ডে রেতে হবে নাকি? হ্যাঁ কম্পাউন্ডে, হ্যাঁ কম্পাউন্ডই হবে না, কারণ দেখো কম্পাউন্ডিং হচ্ছে, দেখো তুমি আরেকটু আরেকটু জিনিসটাকে বোঝো, এই প্রত্যেকবার যে 10,000-ই পপুলেশনে 10,000-ই থাকে তা তো না, এক বছর পর 20% বেড়ে 12,000 হয়ে গেছে, তারপর এর 20% বাড়ছে, এর 20% বাড়ছে না, তুমি এটা ভাববেন না যে এটার 60% কত হবে, এটা নয়, এটা প্রত্যেকবারই প্রত্যেকটাই আস্তে আস্তে বাড়ছে, মানে এটা কম্পাউন্ডের কনসেপ্টেই যাচ্ছে আর কি, মানে যেটা থাকছে প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে প্রিন্সিপালটা, বেসিক্যালি যদি কম্পাউন্ডের কনসেপ্ট, বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ ওকে, পরে কোশ্চেনে যাও, আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে, যদি পরে কোশ্চেন যাচ্ছে, এই কোশ্চেনে করো,
এ আসছে অপশন অপশন এ আসছে বি সরি সরি বি 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 অপশন বি আসছে ওকে বি দেখো এখানে কি বলেছে দা পপুলেশন অফ এ টাউন ইন এ ফার্স্ট ইয়ার ইনক্রিজ 10% ইনক্রিজ করেছে এন্ড নেক্সট ইয়ার ডিক্রিজ করেছে এটা ডিক্রিজ করেছে 10% ওয়ান্স অ্যাগেইন দা থার্ড ইয়ার ইনক্রিজ বাই 10% এন্ড দা ফোর্থ ইয়ার ডিক্রিজ বাই 10% ইফ দা প্রেজেন্ট পপুলেশন ইজ 20,000 তো 20,000 প্রেজেন্ট পপুলেশন ইনটু কি করব প্রথমবার ইনক্রিজ করেছে মানে 110/100 ইনটু তারপরে কি করবে নেক্সট ইয়ার ডিক্রিজ করেছে তার মানে 90/100 ইনটু আবার কি বলেছে ইনক্রিজ করেছে তাহলে আবার 110/100 আর ইনটু আবার ডিক্রিজ করেছে 90/100 ঠিক আছে তো ফাইনালি তার পপুলেশন কি হয়ে দাঁড়াচ্ছে সেই জায়গাটা এখন দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে ক্যালকুলেশন করো দেখো অ্যানসার কত আসছে তাহলে 11/11 121 আর 9/9 আর 16/162 হ্যাঁ কি বললে শোনা যাচ্ছে না কথা আরেকবার পরিষ্কার বলো বি ওই 19602 ওটা হচ্ছে হ্যাঁ তো এখানে ক্যালকুলেশনটা তাহলে তত হলো এখানে কি কি দাঁড়াচ্ছে 2 × 11 × 9 × 11 × 9 তাই তো তো তুমি এভাবে করতে পারো 9/11 99 × 99 এটাও ভাবতে পারো যাক ওটা ভলিউম মনে ভালো হতো 99 আর 99 গুণ করলে মনে ভালো হতো তাই তো আর ওটাকে 2 দিয়ে গুণ করে দেবে সে যেটাই করো তাহলে এখানে 2 অপশনে লাস্টে 2 আসছে এটাতে অথবা এটাতে এইটাকে ক্যালকুলেশন করে দেখো যত তাও করে দিচ্ছি 2 × 2 = 4 আর 6 = 10 10 = 0 হয়ে যাবে 1 2 × 2 = 12 12 আর 2 = 14 1 × 4 = 2 1 × 9 = 1 9 9 0 1 9 9 0 2 অপশন দিচ্ছিলাম এটার অ্যানসার আসছে 1 9 9 0 হ্যাঁ না না এখানে ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়ে যাওয়া এখানে 1 9 6 0 2 হচ্ছে কোথাও হচ্ছে হয়তো ঠিক আছে সরি স্যার এটা আপনার বি হবে অ্যানসার সরি আমি মানে ভুল বলেছিলাম ক্যালকুলেশন করলাম হ্যাঁ বি আসছে তাহলে এটা আশা করি বুঝতে পেরে গেছো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তুমি করতে পারবে ঠিক আছে পরে কোশ্চেনে যাও দেখি এই কোশ্চেনটা করো কত হচ্ছে অ্যানসার বলো তারপরে আবার সেম কত হয়ে যাচ্ছে হ্যাঁ কত দাদা সি হবে এটা হ্যাঁ স্যার সি হচ্ছে হ্যাঁ অ্যানসার সি লস 2.25% সি আছে স্যার সি এখানে এ হ্যাঁ ঠিক আছে এ আর বি যদি এভাবে ধরে নাও +25 আর +15 সরি আর এখানে -15 যেটা আমি ধরি তোমাদের বলেছিলাম এ প্লাস বি প্লাস এ বি বাই 100 তো সেই হিসাবেও তুমি করে নিতে পারো +15 -15 ++15 -15 / 100 তাহলে সেই ক্ষেত্রে 15 15 225 225 / 100 আর এখানে মাইনাস আসছে তাহলে মাইনাস আসছে মানে 2.25 মাইনাস আসছে মানে কি লস মাইনাস মানে এখানে লস চলে আসছে লস 2.25% এটা পুরোটাই পার্সেন্টেজ আছে অবভিয়াসলি স্যার অ্যানসার সি আসছে হ্যাঁ পরের কোশ্চেনটা করি
If the length and breadth of a rectangle are changed by plus 20% and minus 10%, respectively, 8% of the answer, A option. Option A yes. Okay. So, it has a length, obviously, length, 20%. প্লাস আছে মানে এটা ইনক্রিজ ঠিক আছে আর রেট এটা হচ্ছে মাইনাস 10% আর 10% ডিক্রিজ তাহলে 10% 20% ইনক্রিজ 10% ডিক্রিজ তাহলে এরিয়া থেকে কি চেঞ্জেস হবে ঠিক আছে তো অপশন এ হচ্ছে প্লাস বি প্লাস এ স্যার এ আছে স্যার এ হচ্ছে অপশন হ্যাঁ যেটা হবে তাহলে এখানে 20% ইনক্রিজ করেছে মানে এ ভ্যালু প্লাস 20 রেখে দিলাম ঠিক আছে তাহলে এর ভ্যালু প্লাস 20 10% ডিক্রিজ মানে মাইনাস এ দিয়েছে তাহলে একটা ভ্যালু মাইনাস 10 ধরলাম তাহলে 20 মাইনাস 10 প্লাস 20 প্লাস 20 ইনটু মাইনাস 10 বাই 100 তাহলে এখানে চলে আসছে 10 আর এখানে মাইনাস 2 ইকুয়াল টু 8 ঠিক আছে এটা পার্সেন্টেজ চেঞ্জেস তোমার ওভারঅল চেঞ্জেস দেওয়া হবে কারণ এখানে এরিয়া এরিয়ার মানে এরিয়া ইকুয়াল টু লেন্থ ইকুয়াল লেন্থ ইনটু ব্রেথ তাই না তাহলে সেই ক্ষেত্রে আমি এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো ঠিক আছে এবং এই ফর্মুলাটা অনেক ক্ষেত্রে ইউজ করা যায় যেরকম ধরো সিআইএসআই এই ফর্মুলাটা অনেক ভালো ইউজ করা যায় তুমি এখানে অন্তত পার্সেন্টেজ করছো যখন পার্সেন্টেজটা বোঝো যখন এখানে কোনো শুধুমাত্র পার্সেন্টেজ দিয়েছে এবং পার্সেন্টেজের চেঞ্জেস বলেছে ওভারঅল চেঞ্জেস এরিয়ার মত মানে দুটো গ্রুপ হলে চলে আসবে সেই ক্ষেত্রে তুমি এটার অ্যানসার এই কোশ্চেনটাই বারবার আসে ডব্লিউসিএস মেন্স দেখবে এটা অনেক বার আসে এই টাইপ তাহলে সি এর স্যালারি কত বলছে এ থেকে কত পার্সেন্ট বেশি না 6.25% বেশি তাহলে 80 into 56 56% বের করো কত হয় 80 56.25% বের করো
তাহলে এরও হাফ যদি করি
তাহলে 1 বাই 16 ইকুয়াল টু 6.25% তাহলে তুমি এখান থেকে আরো হ্যাঁ এখান থেকে আরো সহজ হতো হয়ে যেত এইখানে এটা আমি আগেও বলেছি আরেকবার তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে কি বলেছে লাস্ট অ্যানসার কি দিচ্ছে বাই হাউ মাচ পার্সেন্ট দা স্যালারি অফ বি ইজ লেস দেন দা স্যালারি অফ সি সি এর থেকে কত কম কার থেকে কম সি এর থেকে মানে সি থেকে আমাকে দেখতে বলেছে তাহলে সি এর ভ্যালুটা নিচে হবে আচ্ছা আর এখানে কি হবে ডিফারেন্সটা হবে সি থেকে ডিফারেন্স মানে সি থেকে বি যেটাই আছে তাহলে এখানে বড় ভ্যালুটা সি আছে এটা ডিফারেন্স হয় ঠিক আছে এটা সি মাইনাস বি সি এর ভ্যালু 125 বি এর ভ্যালু 100 ডিফারেন্স বাই সি থেকে দেখতে বলেছে এটাকে পার্সেন্টেজে করার জন্য ইনটু 100% এটা আগের কোশ্চেনগুলো তুমি যদি না দেখে থাকো পার্সেন্টেজে দুটো ভিডিও হয়ে গেছে সেটা কোশ্চেনগুলো একটু দেখে নিও তাহলে আশা করি কনসেপ্টটা আরো ক্লিয়ার ঠিক আছে পরে কোশ্চেন যাই করে কোশ্চেন তোমরা ইউটিউবে কি হয় ইউটিউবে আমি একটা জিনিস বলি ধরো অনেকক্ষণের ভিডিও 2 ঘন্টা তো ইউটিউবে যে লিংকগুলো দিয়েছি তোমাদের পড়ে পড়ে সেটা তো দেখা সম্ভব না কি করবে বেস্ট অপশন আমার যেটা মনে হয় ওখানে ভিডিওগুলো স্পিডে করা যায় হ্যাঁ দেখছি ভিডিওগুলো স্পিডে করা যায় তোমরা স্পিডে করে তারপরে তুমি কোশ্চেনগুলো তোমাদের তো আগে দিয়ে দিই আগে তোমরা এইভাবে পিডিএফ থ্রুতে সলভ করার চেষ্টা করবে তারপরে ভিডিওতে যাওয়ার চেষ্টা আচ্ছা কত বলে 50 কি হচ্ছে কিছু বছর পরে কত বছর পরে জানি না তো তাহলে কি ইনক্রিজ করেছে 50% তো 50% ইনক্রিজ মানে কি 20 ইয়ার্স ছিল ইনটু 15% ইনক্রিজ করেছে মানে 150/100 তাহলে এক্সাক্ট ভ্যালুটা চলে আসবে তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত বের হচ্ছে তাহলে 30 ইয়ার্স তো হোয়াট উইল বি দা নিউ এজ এট দ্যাট টাইম তো নিউ এজ সেই সময় তার নিউ এজ তাহলে 30 ইয়ার্স হয়ে গেল এবার দেখো 50% কোন এই এই জায়গাটি একটু ক্লিয়ার করি 50% যদি শুধু বের করি ধরো আমি যদি 20 ইয়ার্স এর অফ 50% বের করলাম তাহলে আমার কত বের হলো 10 বের হলো তার মানে কি আগে 100 ছিল এখন 50% বেড়ে হয়েছে 150 এটা বুঝো এটা ওল্ড এজ এটা নিউ এজ এবার তুমি যে এই 50% টা বের করলে সেটা বের করলে হচ্ছে এটা ডিফারেন্সটা বের করলে এটা ডিফারেন্সটা বের করলে 10 বছর আগে ছিল 20 বছর এটা 10 বছর তাহলে নতুন বছর কি হবে 20+10 তাহলে একবার তুমি উল্লেখ করো মানে তুমি বুঝতে পারবে যে কোনটা তুমি বের করছো এখানে তাহলে 30 বেরিয়ে গেল তুমি ডাইরেক্ট যদি বের করতে হয় 150/100 তুমি বের করে নিলে ডাইরেক্ট বেরিয়ে গেল কারণ এখানেই আমি 100 মানে নিজের সঙ্গে আরো 50 যোগ করে ফেলেছি 150 ঠিক আছে আর যদি শুধুমাত্র 50 করতে যাও তাহলে আগের ভ্যালুর সঙ্গে তোমাকে যোগ করে দিতে হবে অপশন তিনটেই থাকতে পারে 10, 20, 30 তিনটেই থাকতে পারে কনফিউজ করার জন্য চলো পরে কোশ্চেন যাই এটা অ্যান্সার তাহলে কত বললো 30 ইয়ার্স পরে কোশ্চেন
74,000 টোটাল ইনটু 80 আছে তাই না, তাহলে এখানেও 80 গুণ করে দাও, মানে সেম রেশিওতেই বাড়ছে আর কিছুই না, তাহলে 864400 এটাই আনসার। হোয়াট ইজ দ্য স্যালারি অফ পুরুষোত্তম ইন ইনফোসিস, তো সেম, ঠিক আছে, এটা তো সহজ কোশ্চেন। এই কোশ্চেনটা করাতে দেখি পারবে, স্যার একটু ওয়েট করবেন, করে দিচ্ছে। The 3/4 এটা আছে, 7/8 আচ্ছা এটাও আছে, এটাও আছে। আচ্ছা দেখো এখানে বলছে গ্রেটেস্ট ভ্যালুটা কত, 3/4 এর থেকে 7/8 কে বড়, অবভিয়াসলি 7/8 বড়, তো 3/4 তো হবেই না প্রথম কথা। আচ্ছা তো এখানে এটা অপশন টেস্ট করে করা যায়, ফ্র্যাকশনে তোমাদেরকে শিখিয়েছিলাম যেরকম ধরো, আচ্ছা এইভাবে না, কিছু কিছু জায়গায় হবে কিছু কিছু জায়গায় হবে না, মানে যেরকম 3/4 যদি 7/8 17/19 আর 14/15 থাকতো, যদি থাকতো ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাতাম আমি, মানে দেখো এটার প্রত্যেকটার গ্যাপ আমি এটা শিখেছিলাম আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, এটার প্রত্যেকটার গ্যাপ কত, একের গ্যাপ আছে না প্রত্যেকটা, এটা যদি 800 থাকতো ঠিক আছে, একের গ্যাপ আছে না প্রত্যেকটা, তাহলে একের গ্যাপ থাকলে তাহলে কি হয় যখন ডিফারেন্সগুলো এক থাকে তাহলে যে ভ্যালুটা ছোট ভ্যালু সেটা ছোটই থাকে, মানে 3/4 এর থেকে বড় হতো 7/8, তার থেকে বড় হতো 14/15, তার থেকে বড় হতো 800/15, এটা হতো, এটা 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 প্রমাণিত, এটা প্রুভড ঠিক আছে। বাট এখানে কিন্তু চেঞ্জ করেছে, 3/4 দিয়েছে, 7/8 দিয়েছে, 16/19 দিয়েছে, 13/15 দিয়েছে, তাহলে আমাকে এই দুটো থেকে বের করা যাবে কে বড় কে ছোট, আর বাকিগুলো থেকে বের করা যাবে না, তাহলে তুমি একটা কাজ করো, হয় পার্সেন্টেজে করো না হয় ফ্র্যাকশনে করো, মানে ডেসিমালে। 3/4 মানে তো 75% তো জানি, বা 0.75, 75%টাকে যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে তো 0.75 আসবে তাই না, আর 7/8 মানে হচ্ছে তোমার এটা কত, 87.5%, তাই তো 12.5 বিয়োগ করে দিলাম, মানে এখানে তুমি বলতে পারো এটা 0.875। বাট এই এই জিনিসটা কি করবে, 16/19 এটা তো তোমার পার্সেন্টেজটা জানাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ঠিক আছে নর্মালি, আর 13/15 এটা জানাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে এই জায়গায় সব থেকে ভালো উপায় হচ্ছে তুমি পয়েন্টে বের করে দাও, মানে 19/16 ভাগ করে দেখ, দশমিক দিলে একটা শূন্য আসলো ঠিক আছে, এইভাবে করে করে তোমাকে দেখতে হবে 19 কত খরচ হবে, এভাবে করে তুমি যদি দেখো তাহলে পাবে কত হচ্ছে দেখো তোমরা, তাই স্যার এটা 0.842 হচ্ছে 16/19, হ্যাঁ মোবাইলে বাই এমনিও করা যায় 1:1%, আর এটাকে পার্সেন্টেজ বা তুমি এখানে 0. ভাগ করে করলে তো হবে আশা করি, হ্যাঁ আর এখানে তোমার 866 আসছে তাই না, 86.66%, তো দেখো এখানে কিন্তু মনে রাখতে হবে এই ক্ষেত্রে কোশ্চেনটা দেওয়ার মানে হচ্ছে 1/9টা কিন্তু মনে রাখা দরকার, 16/9 মনে রাখতে তোমাকে ভাগ করে করে চেক করতে হবে ঠিক আছে, আর কিছু জায়গায় তাহলে এখানে সব থেকে বড় আসছে 0.87, তাহলে 7/8 তাহলে এটাই হচ্ছে পয়েন্ট, এটাই আনসার।
কিন্তু এবার আমি যেটা বলতে চাইছি এখানে যে যদি এই জায়গাটা কোশ্চেন তো এরকম দেয়নি, কোশ্চেন একটু চেঞ্জ দিয়েছে, তাহলে তোমাকে আলাদা আলাদা ভাবে তুমি দেখতে হতে পারে। যেরকম ধরো ভ্যাকসিন না করো, এভাবেও দেখা যেতে পারে যে উনিশের 50% কত হয়, 15-50% যেরকম 7.5, ঠিক আছে, উনিশের 50% হচ্ছে 9.5, তো এইভাবেও 50% ধরে দেখতে পারো বা 75% 90% ধরে দেখতে পারো। হ্যাঁ, চেক করে করেও দেখতে হতে পারে, কিন্তু এখানে খুব ক্লোজ দিয়ে আছে, দেখো 0.87, 0.84, 0.86, তো এটা এইভাবে। স্যার প্রথমে এই প্রথমে আসছে সবথেকে বড় 7/8, তারপরে আপনার আসছে শুধুমাত্র গ্রেটেস্ট চেয়েছে, এটা দিয়ে দাও 7/8, ঠিক আছে, 7/8 অ্যানসার হচ্ছে এই সবচেয়ে সবথেকে বড়। এই প্রশ্নটা করো দেখি, একটু কনসেপচুয়ালি ঢুকছি, করো। বলেছে ইফ 16.23% অফ এ নাম্বার ইজ অ্যাডেড উইথ ইটসেলফ দেন রেজাল্ট বিকাম 4248 অ্যানসার। কত অ্যানসার? 4248। হ্যাঁ হ্যাঁ 4248 এটা অ্যানসার। তো এখানে দেখো আমি কি বলবো, 16.23 মানে কত, 16.23% ইকুয়াল টু 16.66% equal to কি 1/6 না? তাহলে বলেছে if এত percent of a number is added, of a number is added with itself. Itself বলতে নাম্বারটা ধরলাম 6/6, মানে বেসিক্যালি এখানে কি হয় নাম্বারটা হয় এটা 42-48 নাম্বার হচ্ছে এটা, আর এইটা হচ্ছে তোমার এই এক ছয় ভাগের এক ভাগ, মানে হচ্ছে এই পোর্শনটা, এটা তোমাকে ইনক্রিজ করলো, ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিজ ভ্যালু, ইনক্রিজ ভ্যালু, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইনক্রিজ ভ্যালু। তাহলে তোমাকে এবার বলেছে কোশ্চেন যে এত পার্সেন্ট অফ এ নাম্বার ইজ অ্যাডেড উইথ ইটসেলফ, মানে নিজের থেকে, তাহলে নিজের সংখ্যাটাকে আমি একও ধরতে পারি, 1+1/6 করতে পারি, অথবা আমি 6/6 করতে পারি, মানে একের জায়গায় আমি যদি 6/6 রাখি, একই তো ব্যাপার না 1/6, তাহলে ক্যালকুলেশনটা আমার তাড়াতাড়ি হয় কি, এখানে 7/6 হলো, এখানেও তোমার দেখতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 7/6 হয়ে যাবে, তাই তো? তো 16.66 বা 16.23% অফ এ নাম্বার ইজ অ্যাডেড উইথ ইটসেলফ দেন রেজাল্ট বিকাম 4956। তাহলে এবার ব্যাপারটা একটু বোঝো যে 7 মানে কত হয়ে গেল, তাহলে 7টা তো ভ্যালুটা বাড়লো না, 7 মানে হয়ে গেল 4956, তো 7 ইউনিট মানে 4956, 1 ইউনিট মানে কত হবে, 6 ইউনিট মানে কত হবে, অথবা সেটার অ্যান্সার তুমি বের করতে গেলে ডাইরেক্টলি তুমি করতে পারো যে 4956 × 6/7 উল্টে দিলে, অথবা এটা এই উল্টালাম কেন, কেন কোনটা হলো সেটা আমি একটু বোঝানোর জন্যই আমি কথাটা বললাম, যে তুমি যে বেশি সংখ্যাটা যুক্ত হয়েছে তার টোটাল ভ্যালু বলেছে 4976, মানে 7 ইউনিট মানে 4976, তাহলে সেখান থেকে 7 ইউনিট মানে যদি 4956 হয়, তাহলে 1 ইউনিট মানে কত হবে, 7 দিয়ে কেটে দাও, 7 × 7 = 49, 0 × 7 = 56, 708, তাহলে 6 ইউনিট মানে কত হবে, তো 6 ইউনিট মানে কত হবে, দেখো ব্যাপারটা আমি বলি, আবার 6 দিয়ে গুণ করার দরকার নেই, 7 থেকে 1 বাদ দিয়ে দাও, তার মানে এখানে 708 বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত আসছে, 8 × 8 = 16, এখানে 1 আসলো, 4 2, এখানে 4248, এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইখানে যখন অ্যাডেড অ্যাডেড উইথ ইটসেলফ কথাটা উল্লেখ করেছে, সেই জন্য আমি তার নিজের সংখ্যার সঙ্গে যোগ করে দিলাম। তো এখানে দেখো এই বারবার এই কথা উল্লেখ করছি, কারণ এটার মধ্যে অনেক কিছু আছে,
এই পার্সেন্টেজ মানে 6/1 মানে 6 যদি 100 হয় তাহলে 1 হচ্ছে 16.23% তারপরেই তো বলা হয় 1/6 তাই তো 6 ইকুয়াল টু যদি 100 ধরি তাহলে 1 মানে হচ্ছে 16.8% আচ্ছা যখন তবে এটা আমি অন্য ভাবেও তো করতে পারি যদি 16.2 এর 3 আছে হ্যাঁ তো সেটা 1 দেখো 16 আমরা যদি ভেঙে দিই 16টাকে ভাঙি তো 50/3 হচ্ছে হ্যাঁ এই 50/3% তো এবার আমি ওটাকে 150/3 করলাম ইকুয়াল টু আমি 14956 করলাম হ্যাঁ 100% 100% যোগ করে দিলে তাই তো মানে 150/3 ইকুয়াল টু যদি এটা হয় তাহলে ওদিকে কি 3/100 150 হবে কি একটু ভালো মতো দেখো যদি আমি 100 যোগ 50/3 করি তাহলে 350 হয়ে যাবে না আচ্ছা হুম হুম ওখানে হয়তো বলে এইভাবে করতে পারো কিন্তু এগুলো লেন্দি প্রসেস হয়ে যায় এই কন্ডিশনটা যদি তুমি তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তুমি অ্যানসার টেবিল করতে পারবে দেখো পরে কোশ্চেন কোন করে বুঝতে পারবে করে কোশ্চেনটা আমি তুমি আগে তোমার অ্যানসার দাও আমি বলছি দেখো এখানে কেন বলতে চাইছি এই জিনিসটা একটু দেখে নাও ইফ 6.23% 6.23% মানে হচ্ছে এটাকে 6.23% ইকুয়াল টু 1/15 হয় ঠিক আছে 1/15 হয় করলেও কত হয় আচ্ছা এটা মনে রাখতে হবে যদি মনে না রাখো পরে বলছি এটা মনে রাখতে হবে তো বলেছে এত নাম্বার ইজ সাবস্ট্রাক্ট ফ্রম ইটসেলফ তাহলে ইটসেলফ তাহলে মাইনাস হচ্ছে মাইনাস 1/15 মানে তাহলে 14/15 তাই না এক থেকে এক থেকে বিয়োগ করলে 14/15 আসে দেন দ্য রেজাল্ট বিকাম 5670 তাহলে এখানে 5670 মানে কি 5670 মানে 14 মানে সেই 5670 এখান থেকে 14 দিয়ে যদি 14 8 3 4 4 4 4 56 তাহলে 405 তাহলে এর সঙ্গে যখন যোগ করে দেবো কারণ এটা হচ্ছে 1 ইউনিট এটা হচ্ছে 14 ইউনিট তাহলে 1 ইউনিট কত হচ্ছে 405 এটা যখন যোগ করে দেবো তাহলে 15 ইউনিট বেরিয়ে যাবে যেটা অরিজিনাল ভ্যালু এটাই অরিজিনাল তাই তো তাহলে 5706 6075 এটা অ্যান্সার বেরিয়ে গেল তোমার ঠিক আছে এই কনসেপ্টটা একটু কাজে লাগাতে হবে আমি গ্রুপে একটা আমি তোমাদের পার্সেন্টেজে কিছু ফ্র্যাকশন ডেসিমালে করেছিলাম কিছু পূর্ণ সংখ্যা হিসাবে রেখে দিচ্ছি ওই দুটোকে খুব ভালো মতো করে কাজে লাগাও দেখবে অনেক ভালো ভালো কোশ্চেন খুব সহজে হয়ে যাবে অ্যান্সার আগেরটা আমি কি বলেছি আগেরটা অ্যাড করেছিল ওই জন্য
এক যোগ করে দিয়েছিলাম ছয়ের সঙ্গে, ছয় হচ্ছে অরিজিনাল নাম্বার। এই যে নাম্বারটা নিচের নাম্বারটা দেখছো, এগুলো হচ্ছে অরিজিনাল ভ্যালু, এটা হচ্ছে অরিজিনাল, ওই জন্য দেখো 100 লিখেছি, ঠিক আছে, অরিজিনাল নাম্বার। তো এর সঙ্গে এক যোগ করে এটা ইনক্রিজ ভ্যালু, এই যে সাত পেয়েছি সেটা হচ্ছে ইনক্রিজ ভ্যালু, টোটাল ইনক্রিজ ভ্যালু হয়ে তোমার এসছে। মানে বেসিক্যালি এটা 116 পূর্ণ 2-3 বা এরকম ভাবে আসতে পারতো, ওটা পরে দেখছি 100 প্লাস করে করতে হতো। তো হ্যাঁ 116 পূর্ণ 2-3% আসবে ওই সেন্সে তুমি যদি করো, মানে 100% প্লাস 16 পূর্ণ 2-3%, তাহলে সেক্ষেত্রে আমি 116 পূর্ণ 2-3% আসছে না, 116 পূর্ণ 2-3% যদি 7 ইউনিট হয়, মানে এত মানে হচ্ছে এখানে 4956, তাহলে 100% মানে কত সেটাই তো তুমি বের করছো। ফ্র্যাকশনের খুব দরকার আছে, ফ্র্যাকশনটা মুখস্থ না করে অ্যানসার করে করবে না। স্যার 405 তো আগের কোশ্চেনটা অ্যানসার করেছিলাম, 405 কোথায় গেল? তাহলে ওয়ান ইউনিট ইকুয়াল টু কত? 5670/14, 14 456 0 5 405, তাই না? এক ইউনিট মানে 405, 14 ইউনিট মানে এত আছেই, তাহলে 15 ইউনিট মানে কত হবে? তো 405 কে 15 দিয়ে গুণ করো, অথবা 5670 তো আছেই 14 ইউনিট, তার সঙ্গে 1 ইউনিট যোগ করে দাও 405, যোগ করে দিলে তোমার চলে আসে 7560। এভাবে অ্যানসার করতে পারো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই, করো দেখি কোশ্চেনটা। যেটাকে আমরা 100% ধরি বা 100%, তাই তো? তো ইফ 11.19% অফ এ নাম্বার ইজ অ্যাডেড উইথ ইটসেলফ, তার নিজের সঙ্গে যোগ করা হয়েছে, তাহলে কত হবে? 1/9 মানে 10/9 হবে, তাই না? কারণ 1+1 = 9 যদি করা হয়, তাহলে 9 আর 10 সেটাই করা হচ্ছে 10/9 উইথ ইটসেলফ, দ্য রেজাল্ট বিকাম 900। তাহলে রেজাল্টটা কি আসছে? নিচে তো অরিজিনাল ভ্যালু, বাট রেজাল্ট সবসময় উপরেরটাই আসছে, এটা রেজাল্ট, এটাই তো তোমার 900, বারবার তাই ধরছি। 10 মানে যদি 900 হয়, তাহলে 1/9 মানে তাহলে কত হবে? 1 মানে তাহলে 90, 9×9=81, 810 ইউনিট ইকুয়াল টু 900, তাহলে 1 ইউনিট = 90, তাহলে অ্যান্সার আমাকে বের করতে হবে, এটা তো অরিজিনাল ভ্যালু, এটাই তো অ্যান্সার চেয়েছে, তা অরিজিনাল নাম্বার, তো নিচেরটাই তো অরিজিনাল হয়, মানে 100% আর কি। তাহলে সেক্ষেত্রে তাহলে কত হবে? 9 ইউনিট তাহলে কত হবে? 90×9=810 অ্যান্সার। তাহলে এই কনসেপ্টগুলো খুব কাজে দেবে, ঠিক আছে। পরের কোশ্চেনে যাই, একের সাথে বলে দিয়েছে, তাহলে তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে 57 কোথায় আসছে। ওয়ান বাই সেভেন কত হয়?
বলো 1/7 কত হয়? কেউ বলতে পারছো না, কিচ্ছু করনি। 7 × 14 = 28 14.28% এরকমই হয় আর কি, দুটোকেই বলা হয়। তো এটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, প্রথম ক্লাসে আমি এটা বুঝিয়েছি, পার্সেন্টেজের প্রথম ক্লাসে। আর এইটা হচ্ছে, এটা আমি পিডিএফ জাস্ট আমি তোমাদেরকে দিলাম, ঠিক আছে? পিডিএফ মানে একটা পেজ দিলাম, একটা ইমেজ দিয়েছি, এখানে এই ভগ্নাংশগুলো লেখা আছে। ওটা তোমাদের করে করে দেখতে হবে, যদি 100 দিয়ে ভাগ করে যেটা বেরিয়ে থাকে সেটাই ভগ্নাংশ দেখো। হ্যাঁ, 14 × 7 করলে তোমার 98 আসছে, 98+2 করলে 100 চলে আসছে। তাহলে 100 কে 7 দিয়ে ভাগ করলে যত হয় সেটাই হচ্ছে তোমার 1/7, তাই তো? 2/7 তোমার এখানে হয় 28.2 × 56%, 3/7 এইভাবে, 4/7 তো তোমার এটা মনে রাখতে হবে 57.57। তো এখানে তুমি এটাকে ফ্র্যাকশনে যদি করো তাহলে তুমি এখানে একটু ফ্র্যাকশনে করে নেবে, 57.17% মানে এটা হচ্ছে তোমার 4/7, 57.17%। এবার দেখো আমি জাস্ট বলছি এখানে 157.17% আছে। তাহলে আমি আগের বারও করেছি 100%-এর সঙ্গে তার সঙ্গে 57.17% যোগ করেই তো তোমার 157.17% পাচ্ছি, তাই তো? তাহলে এখানে ইফ 64 ইজ অ্যাডেড ইন এ নাম্বার দেন নাম্বার বিকাম, তাহলে যে কোনো একটা নাম্বারের সঙ্গে 64 যোগ করে এই ভ্যালুটা আমি পেয়েছি। আচ্ছা তাহলে তুমি একটু একটু খেয়াল করো যে এখানে তোমার কি হচ্ছে, এইটা মানে কত হচ্ছে? এটা মানে হচ্ছে 4/7, এটা মানে যদি আমি 7/7 করি, তাই তো, প্লাস যদি করি তাহলে তোমার এখানে অ্যান্সার আসছে হচ্ছে 7, 7 × 11, তাই তো? তাহলে 11/7 মানেই হচ্ছে 157.17%, যেটা আমি আগেও করালাম। হ্যাঁ, তো এবার এখানে কি বলেছে, ইফ এখানে তাহলে অরিজিনাল নাম্বার কোনটা এটা একটু বোঝো, নিচেরটা অরিজিনাল নাম্বার, বারবার করছি অরিজিনাল নাম্বার। তার বলেছে ইফ 64 ইজ অ্যাডেড টু এ নাম্বার, মানে 64 যদি এর সঙ্গে নাম্বার দেন নাম্বার বিকাম এত, তাহলে এটা হচ্ছে রেজাল্ট। তাহলে 7-এর সঙ্গে কত যোগ করে 11 আসছে, না 4 যোগ করে এসছে 11। তাহলে এই অরিজিনাল রেশিওর সঙ্গে কত রেশিও যোগ করে রেজাল্ট এসছে, না 4 রেশিও যোগ করে রেজাল্ট এসছে। তো 4 ইউনিট বা 4 রেশিও যাই বলো, 4 ইউনিট ইকুয়াল টু 64, এইটা বোঝো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এইটা কি বুঝতে পারছো না শর্টকাটে? তাহলে শর্টকাটটা বুঝতে পারবে না, অনেক বড় হয়ে যাবে আর অনেক বড় শেখানোর মানে হয় না। ইফ 64 ইজ অ্যাডেড ইন এ নাম্বার, কোনো একটা নাম্বার, নাম্বার কত আমি জানি না, তাহলে এই ফ্র্যাকশন থেকে আমি কি পেলাম, এই ফ্র্যাকশন থেকে আমি পেলাম 11/7, এটা একটা ফ্র্যাকশন পেলাম। তাহলে বলেছে ইফ 64 ইজ অ্যাডেড ইন এ নাম্বার দেন দ্য নাম্বার বিকাম, নাম্বারের থেকে পার্সেন্টেজ বেরিয়ে হয়ে বেশি হয়েছে, নাম্বারটা যদি 100% রাখতো তাহলে 100 হতো, তাহলে মানে সংখ্যা নাম্বার নিজে হতো, নাম্বারের থেকে অনেকটাই বেশি, তাহলে নিশ্চয়ই অ্যাড করেছে। তার মানে 7-এর সঙ্গে কত অ্যাড করেছে, না 4 ইউনিট অ্যাড করেছে 7-এর সঙ্গে। এটা অরিজিনাল ভ্যালু, উপরটা বেড়েছে মানে 57.14% গেছে, মানে 4-এর 7 গেছে, তার মানে 4 বেড়েছে। তো 4 ইউনিট মানেই হচ্ছে 64। তাহলে এবার তোমাকে ফাইন্ড দ্য নাম্বার, ফাইন্ড দ্য নাম্বার হচ্ছে 7 ইউনিট মানে কত, তাহলে 7 ইউনিট ইকুয়াল টু কত, 64/4 × 7, তাহলে কত হচ্ছে এখানে 4×4 = 24, 16×7, তাই তো, 16×7, তাহলে কত আসবে 16×7, কোশ্চেনটা বোঝার কোশ্চেন আছে, ঠিক আছে, একটু কনসেপচুয়ালি আসলাম, কোশ্চেন দিতেই পারে। ইফ 64 ইজ অ্যাডেড টু দ্য নাম্বার বিকাম এত, তো ফাইন্ড দ্য নাম্বার। তুমি এবার কি করতে পারো, ম্যাক্সিমাম তুমি কি করতে পারো,
157 1/7% এমন একটা ধরো এখানে একটা ওখানে চারের যে ব্যাপারটা বলে না সে ওটা আরেকবার একটু রিপিট করবেন মানে চারটা যে অরিজিনাল সংখ্যাদর যেটা করলেন ওইটা আমার একটু ভুলিয়ে গেল আচ্ছা আমি বলছি তুমি যদি ধীরে সুস্থে কোশ্চেন গুলো শোনো তাহলে সবই বুঝতে পারবে তুমি কোশ্চেন বলারতে বেশি জোর দিচ্ছ তুমি আমার কথা বাকিরাও তো শুনছে আমার কথা শোনার চেষ্টা করো তুমি বুঝতে পারবে না বুঝতে পারলে তুমি পরে আমাকে ডিসকাস করো যে এই জিনিসগুলো বুঝতে পারিনি তখন আমি রিভাইজ করে দেবো এই ব্যাপারটা চার তো আমি আগের কনসেপ্টেই বলে দিয়েছি আমি একটা অন্য কোশ্চেন বোঝাচ্ছিলাম সেটা একটু দেখাই তাহলে একটু বলবো যদি 157% এর জায়গায় যদি তোমাকে বলা হতো 120% ঠিক আছে ইফ 64 ইজ অ্যাডেড ইন এ নাম্বার ধরো নাম্বারকে তুমি এক্স ধরে নিলে যদি এক্স ধরে করো তাহলে কি করবে 64+x নাম্বারটাকে ঠিক আছে দ্য নাম্বার বিকাম 120% তার মানে 120% মানে হচ্ছে 120x/100 তাই তো এতই তো হয় এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এক্স এর ভ্যালু বের করবে এটার দরকার নেই 120% মানে হচ্ছে যে 20% বেড়েছে 20% বেড়েছে 100 থেকে 20% বেড়েছে মানে 20% বেড়েছে মানে 64 মানে 20% এখানে 57.17% বেড়েছে সেটা মানে 64 মানে বেড়েছে কত 7 থেকে 4 বেড়েছে 57.17% মানে কি 4/7 তাহলে এই 4 মানে হচ্ছে 64 এটাই আমি করলাম 4 মানে 64 বেড়ে আমার 11 এসেছে রেজাল্ট এসেছে ঠিক আছে তো আমার রেজাল্ট বের করতে হবে সেটা মানছি অরিজিনাল ভ্যালু হচ্ছে কত অরিজিনাল ভ্যালু 7 7ই মৃত্যু অরিজিনাল ফাইন্ড দা নাম্বারই চেয়েছে রেজাল্টটা চাইনি তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো ওকে স্যার ওকে ওকে অন্য কোশ্চেনে যাই তাহলে আশা করি আরো ক্লিয়ার হবে নাহলে টাইম আমার মনে হয় এটা বুঝতে পারবে তোমরা যদি আরেকবার ভালো করে ভিডিওটা দেখো দেখো কোথাও কি ভুল করলে 10% অ্যানসার দাও আছে If the length of a rectangle increased by 37.12% and the breadth of decreased by 20%, find the percentage change in its area. তাহলে এটা তো এবি ধরেই তুমি করতে পারবে তাই না একটু অন্যভাবে এটাকে দেখাচ্ছি কারণ এবি ধরে করলে কি না ওই 37.1/2% মানে 37.5×2 ওটাও হয়ে যাবে অসুবিধা নেই আমি এটাকে একটু অন্যভাবে দেখাচ্ছি 37.1/2% মানে কত ফ্র্যাকশন করতে গেলে কত 3/8 না ওয়ান বাই এইট হচ্ছে 12.5 কে 3 দিয়ে করলে 37.5 হয় 24 হ্যাঁ সেটাই হয় আর 20% মানে কত 1/5 তাই তো আমি যদি এরকম নিই সংখ্যাটা ঠিক আছে যে ইফ দ্য লেন্থ অফ এ রেক্টাঙ্গেল ইজ ইনক্রিজ বাই এত পার্সেন্ট দ্য ব্রেথ ডিক্রিজ বাই 20% তাই তো তাহলে ধরে নাও লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু এরিয়া তাই না তো এরিয়া 5 আর 8 গুণ করলে এলসিএম করলাম 5 8 এলসিএম করলাম তো কত হচ্ছিল এটা তো ইনক্রিজ হয়েছে প্লাস হয়েছে এটা ডিক্রিজ হয়েছে 1/5 হয়েছে তো 5 8 40 আসলো এরিয়া তাই তো 40 কিভাবে আসলো না লেন্থ এই যে লেন্থ যেটা রেক্টাঙ্গেলের লেন্থ বলেছিল এটা লেন্থ এটা ব্রেথ তো লেন্থ কত ছিল 8 ছিল আর ব্রেথ 5 ছিল ধরলাম এটা তো পরে হয়েছে ডিক্রিজ ইনক্রিজ এটা অরিজিনাল ভ্যালু
তাই না? আমি তো প্রত্যেকটা নিচে নিচে সবসময় অরিজিনাল ভ্যালু দিচ্ছি, অরিজিনাল, এটা অরিজিনাল। তো অরিজিনাল এটা হচ্ছে তোমার অরিজিনাল ভ্যালু, একটু কনসেপ্টটা বোঝো। এমনিতে করলে ওই এ প্লাস বি ধরে করলেও হবে, তো একটু অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করি ফ্র্যাকশনগুলো ধরে ধরে যখন বোঝাচ্ছি। তো আট ইন্টু পাঁচ চল্লিশ আসছে, তাই না? আট পাঁচে চল্লিশ আসছে, পাঁচটা চল্লিশ আসছে, ঠিক আছে। এবার ইনক্রিজ করেছে নিউ, নিউ যে ভ্যালুটা এসেছে, তো এখানে কি করেছে নিউ ভ্যালুতে লেন্থটা কি হয়েছে ইনক্রিজ করেছে, আট আর তিন তিন বেড়েছে, আটের থেকে তিন বেড়েছে, তাহলে বেড়ে আরও প্লাস থ্রি হয়েছে, তাহলে কত হবে এগারো, তাই তো? আর বি কি হয়েছে পাঁচ থেকে এক কমে গেছে, ডিক্রিজ করেছে, তাহলে এইখান থেকে যেটা আসছে সেখানে মাইনাস ওয়ান হয়েছে, তার মানে ফোর, তাহলে কত আসছে এবার নিউ ভ্যালুতে চুয়াল্লিশ, ঠিক আছে। তো ফাইন দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া, এরিয়া তাহলে বেড়েছে, তো ইনক্রিজ পার্সেন্টেজ কত, কত থেকে বেড়েছে চল্লিশ থেকে বেড়েছে, কত বেড়েছে না চুয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে চুয়াল্লিশ মাইনাস চল্লিশ ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ ইকুয়াল টু 10%। এইভাবে তুমি বুঝতে পারো, ঠিক আছে, এটা আমি ফ্র্যাকশন ধরে বললাম। আর অথবা তোমাদের যেটা আমি দেখিয়েছিলাম এবি ধরে, এবি ধরেও তোমরা করতে পারো, এবি ধরে যদি করা যায়, এর ভ্যালু ধরে নিলাম, এর ভ্যালু ধরলাম 37.5 প্লাস, আর বি এর ভ্যালু ধরলাম মাইনাস 20, তো এ প্লাস বি তার মানে এখানে 37, এখানে তোমার কথা হচ্ছে 17.5 বেরোচ্ছে, আর প্লাসে মাইনাসে মাইনাস আসছে 37.5 ইন্টু 20/100, তাহলে সেক্ষেত্রে কত আসছে 17.5 মাইনাস এক্ষেত্রে আসছে 37 ইন্টু 2 করলে কত আসছে 75, তাই তো 75 0/100, তাহলে সেক্ষেত্রে তোমার 17.5 মাইনাস 7.5, এটা অ্যান্সার পার্সেন্টেজ, ঠিক আছে। তো দুটোই দেখালাম, এই কনসেপ্টটাও একটু, এই কনসেপ্টটা আমি এই ফ্র্যাকশনে আস্তে আস্তে ফ্র্যাকশনটা বুঝতে পারবে, ফ্র্যাকশনের ব্যাপারটা বুঝতে পারার জন্য বারবার করলাম যে প্লাস বেড়েছে এটা কমেছে, তার জন্য এখানে পাঁচ থেকে চার হয়ে গেল, এখানে আট থেকে বেড়ে এগারো হয়ে গেল, ঠিক আছে। ফ্র্যাকশন ধরে ধরে যদি করি, আর চল্লিশ কেন নিলাম, আট আর পাঁচের এলসিএম করে নিলাম চল্লিশ আট পাঁচ, চলো এটা একটু ট্রাই করো, তোমার তো এটা জানো, এটাও একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, কখন কোথায় কাজে লেগে যাবে পরে বুঝতে পারবে আস্তে আস্তে। চলো পরে কোশ্চেনটা যাই, এবার এখানে জিনিসটা কাজে লাগে করো একই ভাবে। পারলে 6.66, ঠিক আছে ঠিক আছে। এটা কি a প্লাস b প্লাস ab বাই 100 ধরে করলে? না স্যার, আপনি যেটা পরে করলেন ওটাতেই তাড়াতাড়ি সহজ হচ্ছে, ঠিক আছে। ওটা যদি করতে পারো তো খুব ভালো, 6.23% ইকুয়াল টু কি 16.66, এটাকে মানে তার মানে 1/6, আর কনজাম্পশন হচ্ছে এটা হচ্ছে প্লাস,
আর কনজাম্পশন দেখো এটা হচ্ছে প্রাইস কনজাম্পশন এক্সপেন্ডিচার মানেটা কি এটা তুমি জানো যে প্রাইস ইনটু আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম আগের ক্লাসে কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার তাই তো তো প্রাইস দেখো কি বলে দা প্রাইস অফ সুগার ইনক্রিজ বাই কত পার্সেন্ট ইনক্রিজ করেছে না 16.66% ইনক্রিজ করেছে তাহলে এটা ইনক্রিজ করেছে কনজাম্পশন দা ফ্যামিলি ডিক্রিজ এটা ডিক্রিজ করেছে তো চেঞ্জেস করে এক্সপেন্ডিচার তো কিছু একটা হবে সে রেজাল্টটা কিরকম বেরোবে দেখো এটা প্রাইস এটা তোমার আছে কনজাম্পশন কনজাম্পশনটা কি করলো কনজাম্পশনটা করেছে হচ্ছে 20% ডিক্রিজ করেছে তো 20% মানে হচ্ছে 1/5 সেটা ডিক্রিজ করেছে মাইনাস করেছে প্লাস 1/6 করেছে মাইনাস 1/5 করেছে তার মানে আমি তাহলে এখানে প্রাইস এটা কনজাম্পশন এটা এক্সপেন্ডিচার রাখলাম তাহলে দেখো জিনিসটা কত সহজ হয়ে যায় প্রাইস ইনটু কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার বলতে পারি তো এবার ব্যাপারটা ক্লিয়ার করো ধরো নাও ইনক্রিজ করেছে মানে কত হবে আগে ছিল 6 কনজাম্পশন ছিল 5 তাহলে এক্সপেন্ডিচার হচ্ছে 30 ইমিডিয়েট ধরে করতেই পারি কোনো অসুবিধা নেই এবার এটা ছিল অরিজিনাল ছিল আগে এটা হচ্ছে ডি কি হয়েছে 6 থেকে 1 বেড়েছে কত হবে 7 হয়েছে আর 5 থেকে 1 কমেছে তার মানে এখানে 4 হয়েছে তাহলে 4 সাথে 28 এবার দেখো তুমি কি মনে হচ্ছে এটা বেড়েছে না কমেছে কমেছে তাহলে কি হবে ডিক্রিজ হবে তাহলে ডিক্রিজ পার্সেন্টেজ কত হবে ওল্ডের থেকে নিউ কত না ডিফারেন্স কত হয়েছে দুয়ের ডিফারেন্স হয়েছে আগের থেকে পরেরটা দেখবো না 30 থেকে 28 দেখবো তো 30 থেকে বেড়েছে না কমেছে না কমেছে সরি 30 মাইনাস 28 কমেছে কত থেকে দেখছি না 30 থেকে দেখছি তাহলে 30 ইন্টু 100 পার্সেন্টেজ তাহলে 2/30 সরি ইন্টু 100 পার্সেন্টেজ তাহলে এখানে 0 0 কাটলো আর 3 দিয়ে উপরে কত আসছে 20 তাহলে 3 6 18 2/3 পার্সেন্টেজ এটাই অ্যান্সার মানে এটাই তোমার 6.66% একই অ্যান্সার তাহলে দেখো এখানে কতটা কনসেপ্ট একটু বুঝতে তোমাদের সুবিধা হবে আস্তে আস্তে কারণ আমি এই যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি তোমরা যদি বলো যে ক্লারিক্যাল লেভেলের কোশ্চেন মানে যেরকম ধরো প্রিলিমিনারি লেভেলের কোশ্চেন তোমাদের হয়ে গেছে প্রথম দুটো ভিডিওতে তোমাদের হয়ে গেছে যা যা দরকার আমি শিখিয়ে দিয়েছি এই কোশ্চেনগুলো ট্রিকি কোশ্চেন যেগুলো ধরো সিজিএলে আছে কিছু WBCS এর কোশ্চেন মেন্সেও কিন্তু আস্তে আস্তে টাফ করছে যদি প্রিভিয়াস ইয়ার অনেকদিন আগে হয়েছে এখন অনেকদিন হয়ে গেল করোনার জন্য সেখানে দেখবে যে কোশ্চেনগুলো আস্তে আস্তে একটু ভ্যারিয়েশন চেঞ্জ করেছে এই টাইপের কোশ্চেন আসে না কিন্তু আমি করিয়ে রাখছি যদি আসে একটু অ্যাডভান্স লেভেলে করে রাখছি ঠিক আছে কোশ্চেনগুলো তো পরে করো দেখি তো এই কোশ্চেনটা কম করতে হবে রেভিনিউ ব্যাপারটাও তাই হয় হ্যাঁ যে সেল অফ টিকিট টিকিট প্রাইস এটা তো প্রাইস টিকিট প্রাইস না সেল প্রাইস ইনটু সেল টিকিট সেল যদি বলো আর তাহলে তোমার টিকিট রেভিনিউ আসে তাই না একটু আগেই বললাম না 57 1/7% ইকুয়াল টু তোমাদের বললাম না 4/11 এই 4/11 কেন 4/7 আর 16 2/3% ইকুয়াল টু 1/6 এটা তোমাদের বলেছি এটা যদি একটু দেখো তো এবার দেখো কত সহজেই 83 83/3% 83/3 দেখতে হবে 83/3% বেরোচ্ছে দেখছি তো পার্সেন্টেজ চেঞ্জ বলেছে একটু দেখো এত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে একটু বেশি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ স্যার এটাই আছে এটাই আছে আচ্ছা দেখছি এখানে ওল্ড ভ্যালু তাহলে কত ছিল 7 × 6 = 42 83.33 স্যার হ্যাঁ ওই তো 83.33 মানে 83.13% একই
তাহলে এবার দেখো এবার 4 বেড়েছে আচ্ছা আচ্ছা কোথায় বেড়েছে কি ইনক্রিজ করেছে তার মানে এটা প্লাস আর ও দুটো ইনক্রিজ করেছে স্যার এই প্রসেসে সুবিধা হচ্ছে যেটা আপনি শেখালেন হ্যাঁ দুটো ইনক্রিজ করেছে তো দুটো ইনক্রিজ করেছে মানে 7 থেকে 4 বেড়েছে 11 হয়েছে আর 6 থেকে 1 বেড়েছে 7 হয়েছে তাহলে 77 ও দুটো ইনক্রিজ হয়েছে না বেড়ে আমি হচ্ছে ইনক্রিজ ইনক্রিজ তাহলে এবার দেখো এবার 42 থেকে 77 দেখি তো ডিফারেন্স কত 77 মাইনাস 42 বাই কত থেকে দেখছি 42 থেকে দেখছি ইনটু 100 পার্সেন্টেজ তাহলে তাহলে এখানে দেখো কত আসছে এখানে 35 আউট অফ 70 42 ইনটু 100 7 দিয়ে গেলে 5 সাথে 35 6 সাথে 42 5/6 হ্যাঁ তার মানে 100 থেকে 66.66 16 পূর্ণ 1 এর 6 1 এর 2 3 বিয়োগ করে দিলে এটাই চলে আসে হ্যাঁ তাহলে তো চলে আসে 83.31/3% এর आंसर ঠিক আছে দেখো তো কোশ্চেন গুলো খুব ক্রিটিক্যাল মনে হবে না মানে এটা যদি তুমি এ বি ধরে করতে তো ওটাতে করা যেত সবই করা যাবে কিন্তু ওখানে ক্যালকুলেশনটা একটু বেশি সময় লাগবে তো তোমাকে দেখতে হবে সময় কোনটাতে কম লাগে আর কোনটা বেশি বোঝা যাবে বোঝাটা খুব দরকার ঠিক আছে একটু সেভ করি এক্সিলেন্ট পরে কোশ্চেনটা করো পরে কোশ্চেনটা করো দেখি কোশ্চেনটা আরো কয়েকটা জিনিস আছে যখন তুমি এভাবে করতে পারতে যে স্কোয়ারের ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা বাহু সমান তাই না বাহু ইন্টু বাহু বাহু স্কোয়ার এরিয়া তাহলে এটা যদি 40% হয় এটাও 40% হবে তাহলে ও আচ্ছা a প্লাস b প্লাস ab বাই 100 এটা তুমি ধরে এখান থেকে তুমি ইজিলি বের করতে পারো 40 প্লাস 40 প্লাস 4 4 16 মানে এখানে 16 হয়ে যাচ্ছে তাহলে 96% অথবা আরেকটা জিনিস বলি যেটা আমি ফ্র্যাকশনে করছিলাম একটু আগে কি করছিলাম যে 40% মানে কত 20% মানে হচ্ছে 1 এর 5 2 এর 5 তাই না তাহলে অরিজিনালি অরিজিনালি কি ছিল অরিজিনালি তুমি যদি বলো যে সাইড সাইড স্কয়ার বা সাইড হয় না তোমার সাইড যেটা বলেছে সাইড আর এখানে এরিয়া সাইড কত ছিল না 5 ছিল এরিয়া তাহলে কত হবে 5 এর স্কয়ার 25 তাই তো আর নিউ যেটা হয়েছে চেঞ্জেস যেটা হয়েছে তাহলে 7 থেকে 2 বেড়েছে ইনক্রিজ করেছে না প্লাস হবে তাহলে 2 বেড়েছে কত হবে 7 হবে তাহলে 7 এর স্কয়ার কত হবে 49 তাহলে এবার কত বেড়েছে দেখো কারণ এরিয়া তো এটার স্কয়ার হয় না এরিয়া মানে কি এটার স্কয়ার 5 এর স্কয়ার এটা 7 এর স্কয়ার তাই না তাহলে এবার কি চেঞ্জেস হয়েছে তাহলে আমার কত থেকে বেড়েছে না 25 থেকে বেড়েছে কত বেড়েছে না 24 বেড়েছে ইনটু 100% তো তাহলে এখানে কত 125 মানে 4 4 কমবে তাহলে 96% आंसर মানে বেসিক্যালি 25/25 মানে 100% আর 1/25 মানে 4% 100 থেকে 4 বাদ দিলে 25 থেকে 4 1 বাদ দিলে 4 24 থাকে তো ওই জন্য 100 থেকে 4 বাদ দিলে 96% তো যেটা তোমার ইজি মনে হয় সেইভাবে তুমি করবে এখানে এই জিনিসটা হয়তো তাড়াতাড়ি মনে হবে উপরেরটা এটা থেকে ঠিক আছে তো প্রত্যেকটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে চলো পরের কোশ্চেনে যাই কর দেখি কোশ্চেনটা খুব আসে কোনটা
কোনটাকে আগে রাখবো, কোনটাকে উপরে রাখবো, কোনটাকে নিচে রাখবো। প্রথম সেন্টেন্সটা না মানেটা একটু বোঝো তাহলেই অ্যানসার হয়ে যাবে। এই স্টুডেন্ট মাল্টিপ্লাই নাম্বার বাই থ্রি বাই ফাইভ, কোনো একটা নাম্বারকে থ্রি বাই ফাইভ দিয়ে গুণ করে ফেলেছে। করার কথা ছিল কত? ইনস্টিটিউট অফ মানে ফাইভ বাই থ্রি, ফাইভ বাই থ্রিতে করার কথা ছিল, সে কী করে ফেলেছে? থ্রি বাই ফাইভ, সিক্সটি ফোর, সিক্সটি ফোর পার্সেন্ট। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এভাবে একটা কাজ করতে পারো। তো প্রথমে তাহলে আমি লিখি যে ফাইভ বাই থ্রি আর থ্রি বাই ফাইভ, এটা ভগ্নাংশ, তো এটাকে একটা সংখ্যায় নিয়ে আসো। এটা তিন আছে, এটা পাঁচ আছে, এলসিএম পনেরো, তাই এটাকে যদি আমি পনেরো দিয়ে গুণ করি, মানে তিন আর পাঁচ পনেরো, তাহলে তোমার কত আসবে? পঁচিশ। আর এখানে আসছে তিন তারিখে নয়। তাহলে বলছে এই স্টুডেন্ট মাল্টিপ্লের নাম্বার থ্রি বাই ফাইভ, থ্রি বাই ফাইভ মানে এই যে এটা করে ফেলেছে, যেখানে করতে বলা হয়েছিল ফাইভ বাই থ্রি, তাহলে পঁচিশ দিয়ে গুণ করতে বলা হয়েছিল, সে নয় দিয়ে করে ফেলেছে, তাই না? তাহলে চেঞ্জেসটা কত হয়েছে? তাহলে এখান থেকে দেখতে হবে চেঞ্জেসটা কত হয়েছে, তাই তো? তাহলে এখান থেকে তোমাকে দেখতে হবে চেঞ্জেসটা কত হয়েছে। তো কত চেঞ্জেস হয়েছে ডিফারেন্স করো, পঁচিশ মাইনাস নয় বাই পঁচিশ ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ। এভাবেও ফ্র্যাকশন ধরে ধরে করতে পারো, আমি এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে আরও। তাহলে এখানে কত হবে ডিফারেন্স? পঁচিশ ষোলো, পঁচিশ ইন্টু হান্ড্রেড, পঁচিশ মানে চার ছিল চৌষট্টি, সিক্সটি ফোর পার্সেন্ট। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, পঁচিশ থেকে এটা নয় হয়েছে, মানে এটা ডিক্রিজ হয়েছে নিশ্চয়ই, তাহলে মাইনাস ষোলো আর কি, ডিক্রিজ হয়েছে, মাইনাস আসছে, মানে এটা ডিক্রিজ হচ্ছে, নিচে রাখলাম, চৌষট্টি পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে। এরর এরর কি হচ্ছে? চেঞ্জেস যদি বলে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বা ইনক্রিজ বা ডিক্রিজ অপশানে যদি থাকে, সিক্সটি ফোর পার্সেন্ট ইনক্রিজ, সিক্সটি ফোর পার্সেন্ট ডিক্রিজ, তাহলে এখানে মাইনাস যখন আসছে, কমছে যখন ভ্যালুটা, তাহলে ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, মানে তাকে এটা করতে বলা হয়েছিল, সে এটা করে ফেলেছে, তাহলে তার ক্যালকুলেশনে ডিক্রিজ, এন ডিক্রিজটা কত হচ্ছে? না সিক্সটি ফোর পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে। এটা একটু বুঝবে, কোশ্চেনটা করো তো। এক্সামে আসে খুব কনসেপচুয়াল কোশ্চেন, মানে এটা এইরকম টাইপের কোশ্চেন দেয়, বলে না যে কনসেপচুয়াল কোশ্চেন গুলো হয়, আগের কিছুটা কনসেপ্ট তোমাকে দেখলাম, কনসেপচুয়াল কোশ্চেন ডাইরেক্টলি বেরোবে না, একটা কনসেপ্ট থাকতে হবে। If a student score 25% marks, then he is failed by 210 marks. But if he score 55% marks, then he is passed with 240 marks. Find the passing percentage. একটু বোঝার চেষ্টা কর। মানে passing percentage কোন একটা জায়গায় আছে, ধরে নাও 25% তে সে ফেল করে যাচ্ছে, কত নম্বরে? 210 নাম্বার। কত থেকে কার থেকে কম? ফেল বাই 210 নাম্বার, মানে হচ্ছে যেই ভ্যালুটা আছে তার থেকে 210 নাম্বার কম পেয়েছে। আর যখন এই 55% পেলো, সে তখন 240 নাম্বার বেশি পেয়ে গেছে। তাহলে এখানে কোনো একটা জায়গায় আছে, এখানে কোনো একটা জায়গায় পাসিং পার্সেন্টেজ আছে, যেটা যেটা এখানে কোনো একটা ভ্যালু আছে, যার থেকে 210 নাম্বার কম পেয়েছে, যার থেকে 240 নাম্বার বেশি পেয়েছে, তাহলে এই পাসিং পার্সেন্টেজটাই তোমার, ফাইন্ড দ্য পাসিং পার্সেন্টেজ, এটাই তোমাকে বের করতে হবে। কি করবে বলো, কুই করবে, একটু ভাবো, ভেবে আমি দেখি অ্যানসারটা বের করতে পারবে। 39%, হ্যাঁ 39% হচ্ছে।
39% হচ্ছে ঠিক দেখো যদি আমি বিয়োগ করি মানে ব্যাপারটা যদি একটু বোঝো এই মাইনাস টু টেনটা মানে এটার উপর ডিপেন্ড করেই তো মাইনাস টু এর থেকে কম এর থেকে বেশি এই পাসিং পার্সেন্টেজটা তোমার জানতে হবে তো যদি আমি এটা ডিফারেন্স করি 55 থেকে 65 মানে রেঞ্জটা দেখো এই রেঞ্জটা হচ্ছে 240 আর এই রেঞ্জটা হচ্ছে 210 এটা বোঝো তাহলে এখানে টোটাল রেঞ্জ কত 55 থেকে 30% এই 30% এর চেঞ্জের জন্য এটার চেঞ্জ কত হচ্ছে না 450 তাই না তাহলে এটা যদি বের করো তাহলে কত বের করো দেখি তাহলে এখানে 100 তাহলে এখানে 3% হচ্ছে তোমার 450 45 1% তাহলে হচ্ছে 15 1% মানে কত হলো 15 বের আচ্ছা এবার যেটা বের করতে হবে তোমাকে জি তোমাকে বলি দু রকম জিনিস বের করতে হবে হয় তুমি যদি 210 এর মানে 15 নাম্বার 15 মার্কস মানে হচ্ছে 1% এটা ক্লিয়ার তাহলে 210 মার্কস মানে কত সেটা বের করলে পারবে যদি আমি 210 বের করি তাহলে 15 মার্কস মানে 1% তাহলে 210 210 মানে হচ্ছে 1/15 তাই না 1% মানে 1/15 210 মানে এটা হয় এটা হচ্ছে তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো কত আসে 5 দিয়ে করো 3 দিয়ে করো চলে যাবে তোমার 15 দিয়ে আচ্ছা আচ্ছা আমি এখানে 5 দিয়ে করছি 3 আসছে আচ্ছা 3 দিয়ে করলে এখানে তো 5 আসছে আর এখানে 3 দিয়ে করলে 3 7 দিয়ে 21 মানে 5 দিয়ে করলে 5 7 দিয়ে করলে 14 তো 14 তাহলে এখানে 14% বের হচ্ছে তাহলে 210 মার্কস মানে হচ্ছে 14% তাহলে হয় 25% এর সঙ্গে এইখানে আসতে গেলে এই রেশিওতে আসতে গেলে প্লাস 14% তোমাকে করতে হচ্ছে তাহলে 25 প্লাস 14 মানে এখানে 39% আসছে অথবা অথবা তুমি যদি 240 বের করতে এই ভ্যালুয়েশনটা বের করতে 240 এর জন্য কত হবে তাহলে 240 240 ইনটু 1/15 কত আসছে তাহলে এখানে 10 16% তাই তো তাহলে এখান থেকে তুমি তাহলে এই জায়গা থেকে যেতে গেলে এখানে মাইনাস 16% করতে হবে কারণ এটা বিয়োগ করলেই তো উপরে ভ্যালুয়েশনে যাব তাহলে সেক্ষেত্রেও তোমার 39% আসবে তো অ্যানসার তোমার 39% তো এইভাবে জিনিসগুলোকে করতে হয় এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামে দিয়ে দেয় তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ঘাটলে কোশ্চেনটা পেয়ে যাবে ঠিক আছে দেখি পরে কোশ্চেনটা করা যাবে করো পরে কোশ্চেনটা তোমাদের পার্সেন্টেজের মনে হয় আরেকটা দিন ক্লাস নিতে হবে ঠিক আছে কারণ কতটা নেওয়া আছে অনেকগুলো কোশ্চেন এখনো নেওয়া আছে তো আরেকটা দিন ক্লাস নিয়ে তোমাদের পার্সেন্টেজটা আমি শেষ করব ভেবেছিলাম 3 দিনে শেষ হবে তো হলো না 4 দিন লেগে যাবে চলো না এই কোশ্চেনটা অ্যানসার বের করো আশা করি একই কোশ্চেন আগের মতো কোশ্চেন করো তাড়াতাড়ি আনসার বলো কথা হচ্ছে হচ্ছে একবার দেখি দি কোশ্চেনটা কি বলেছে ইফ এ স্টুডেন্ট স্কোর 36 মার্কস দেন হি ফেল 32 মার্ক তো যদি সে 36 মার্কস পায় সে কত পেয়েছে মাইনাস 32 32 মার্কসের জন্য ফেল করে গেছে মানে এটা ধরো পাসিং জায়গা তো এখান থেকে সে 32 নাম্বার কম পেয়েছে আবার যখন সে 48% পাচ্ছে তখন সেটা পাচ্ছে কত 64 বেশি পাচ্ছে তার এখানে 64 বেশি পাচ্ছে তার ফাইনাল চেঞ্জেসটা কত হচ্ছে সেটা একটু বলছি ফাইনাল চেঞ্জেস হচ্ছে এই পুরো চেঞ্জেসটা এই পুরো চেঞ্জেস মানে হচ্ছে 32 প্লাস 64 আর এই পুরো চেঞ্জেস মানে হচ্ছে 48 থেকে 12 12%
তাহলে 12% ইকুয়াল টু কত হচ্ছে 96, তাহলে 1% যদি বের করি 1% কত হচ্ছে, তাহলে 8 বলে 96, 8 ইউনিট, তাই তো, 8 মার্কস, 8 মার্কস। তাহলে এবার দেখো 8 মার্কস যদি বিয়ে যায় তাহলে 32 মার্কস মানে কত, 32 মার্কস মানে 8 4 32, তাহলে এইটা হচ্ছে 4%, এই যে এই চেঞ্জেসটা আছে এটা তাহলে কত, এটা 4% আসছে, তার মানে এখানে বের হচ্ছে হচ্ছে 32 মার্কস, 4% মানে 32 মার্কস, তাহলে 4% তাহলে আরো কম 36 প্লাস 4, এখানে 4 আসলে এটা চলে আসবে এই জায়গাটা, এই জায়গাটা তাহলে কত হচ্ছে 40%, 36 প্লাস 4 অ্যানসার। বুঝতে পেরেছো আশা করি কোশ্চেনটা? পরে কোশ্চেনে যাই, করো তো এই কোশ্চেনটা। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। তোমাদের সামনে কোনো এক্সাম আছে যেটাতে রিজেনিং এর খুব দরকার আছে এখন রিসেন্ট, কারো কোনো এক্সাম আছে? হ্যাঁ স্যার, আমি যে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কোন এক্সাম আছে সামনে বলো? জিএনএম আর এএনএম এর নার্সিং। আচ্ছা নার্সিং, ওকে, এটাতে রিজেনিং এর দরকার আছে না? ওকে বলো এটার অ্যান্সার কত হচ্ছে। দুটো অ্যান্সার বেরোবে, হ্যাঁ, একটা ভোটিং লিস্ট, একটা ভ্যালিড ভোট স্যার, আর 3, তারপর হচ্ছে 4টে 0, টোটাল ভোট, টোটাল ভোট হচ্ছে 3 4টে 0, হ্যাঁ 3 4টে 0, আর ভ্যালিড হচ্ছে 24 আর 2টে 0, 24 2টে 0। একটু ভালো মতো দেখো, তাহলে এখানে কিভাবে করলে একবার আমি জাস্ট করে দেখিয়েছি। এখানে বলছে ইন ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেটেড 20% ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড এন্ড দ্য উইনার গেট 70% অফ দ্য ভ্যালিড ভোট। কোন 96 100 ভোট পেয়েছে, তাহলে আমি যদি টোটাল পার্টিসিপেট 100% ধরে নিই তার মধ্যে থেকে 20% বাদ দিয়ে দিলাম, তো 20% যদি আমি পার্সেন্ট না ধরে আমি 100 ধরে নিলাম, ঠিক আছে, 100 হচ্ছে টোটাল ভোট, বা এখানে বলতে পারো যে টোটাল ভোট, বা এই যে এখানে ভোটিং লিস্ট আছে তো এখানে বললাম ভোটিং লিস্ট। এবার এর মধ্যে থেকে 20% ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড, ইনভ্যালিড হয়ে গেছে কোনো কারণে, তাহলে 20% যদি ইনভ্যালিড হয়ে যায় তো -20% মানে হচ্ছে তোমার কত পড়ে থাকলো, 80 পড়ে থাকলো। এবার 80 এর মধ্যে উইনিং গেটস 70% ভ্যালিড ভোট, তো এই এই 80টা এটা কি হয়ে গেল, এটা ভোটিং লিস্ট ছিল, এটা ভ্যালিড ভোট হলো না, ভ্যালিড ভোট 80, এই 80 এর মধ্যে কত পার্সেন্ট, না 80 মধ্যে 70%, 70% মানে হচ্ছে 7 8 56, তাহলে 56, তাহলে এটা 30% হবে, 3 8 24 24, তো দা এন্ড দা উইনিং গেট 70% অফ দ্য ভ্যালিড ভোট, 70% ভ্যালিড ভোট পেয়েছে অ্যান্ড ওন্ড বাই 9600 ভোট, কত ভোটে জিতেছে না 9600 ভোটে জিতেছে, তো 9600 ভোট মানে তুমি এখানে দেখো এটা ডিফারেন্সটা কত, 9600, তাই তো হচ্ছে, তাহলে তোমার 40%, 40% মানে হচ্ছে 96, মানে 40 মানে হচ্ছে তোমার 9600, তাহলে তাই তো, আর 80 তাহলে কত হবে, এটাই তো হচ্ছে, এখানে
find the number of voting list and owned by 96004 koto vote jiteche na total jiteche hocche 9600 vote jiteche tole winning a loss ha thik ache বিয়কুলে কত আছে ওটা 40% কেন হবে এটা তো ভুল করে দিই বিয়কুলে আছে তোমার 56 মাইনাস 24 করলে আসছে তোমার 32 ইকুইভ্যালেন্ট টু 9600 তাহলে এটা হচ্ছে 32 রেশিও আছে না 32 পার্সেন্টেজ কেন ধরে পার্সেন্টেজ টাইম ধরে নিছিলাম ওটা হবে না কারণ এই 100%টাকে ধরেই করা হচ্ছে তাহলে এইটার ডিফারেন্স 32 আর 32 মানে হচ্ছে 9600 তো 32 যদি 9600 ভোট হয় এখানে কত দিয়ে গুণ করছি ইনটু 3 হচ্ছে ইনটু 3 তো ইনটু 3 হচ্ছে মানে অটোমেটিক্যালি এটাও ইনটু 3 হয়ে যাবে এটাও ইনটু 3 হয়ে যাবে ঠিক আছে কত ইনটু 300 সরি 300 হয়ে যাবে তাহলে অ্যানসার তোমার বেরিয়ে যাবে হচ্ছে এখানে 3 1 2 3 4 এটা হচ্ছে অপশন এ আর অপশন ভ্যালিড ভোট হচ্ছে এটা হচ্ছে 3 2 24 1 2 খুব সহজ কোশ্চেন এটা এক্সামে আসে একই রকম কোশ্চেন অনেকবার পাবে তুমি এক্সাম পরে কোশ্চেনটা দেখো একই রকমের কোশ্চেন তাতে তাই আগের অঙ্কটা একটু ইয়ে করবেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে কোশ্চেন দাও বল কি আর টোটাল ভোটের কথা বলছে 100 স্যার 4 তারপর 4টা শূন্য 4 এর পর 4টা শূন্য হ্যাঁ ঠিক আছে তো বলেছে ইন ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেটেড 20% ভোট নট ভ্যালিড তার মানে আমি টোটাল ভোট কত দিলাম 100 100 হচ্ছে টোটাল ভোট টোটাল ভোট বা যেটা ভোটের লিস্ট আছে সেরকম 20% ভোট ডিড নট ভোট 20% ভোট ডিড নট ভোট যখন বলেছে তাহলে 20% বাদ দিয়ে দাও তো 20% বাদ দিয়ে দিলে থাকে 80 12.5% ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড ওকে 20% নট ভোট ঠিক আছে আর 12.5% বলেছে ইনভ্যালিড তো 12.5% কত হয় এর 12.5% কত হচ্ছে মাইনাস 12.5 12.5% মানে হচ্ছে 1/8 1/8 মানে 10 10 বিয়োগ করব এখানে 20 বাদ গেল এখানে 10 বাদ গেল তাহলে আসছে 70 তাই না তাহলে এবার বলেছে দ্য উইনার গেট 60% অফ দ্য ভ্যালিড ভোট তাহলে এটা ভ্যালিড ভোট এর 60% পেয়েছে কত উইনার পেয়েছে 60% আর তাহলে লুজ যে করেছে সে 40% তাহলে উইনার 60% মানে 6 সাথে 42 6 এর সাথে 42 আর 7 4 সাথে 28 তাই না তাহলে এবার যেরকম ভাবে করলাম তাহলে 56% মানে হচ্ছে এই যে চেঞ্জেসটা সেটাই হচ্ছে এত ভোটে জিতেছে 5600 ভোটে জিতেছে আর এটা ডিফারেন্স কত হচ্ছে 42 থেকে 28 12 আর 2 14 তাই না 14 তো হচ্ছে 28 আর 14 তাহলে 14 ইকুইভ্যালেন্ট টু 5600 14 তে 28 33 34 56 তাহলে ইনটু 400 তাহলে ভ্যালিড ভোট হয়ে যাবে 400 দিয়ে গুণ করে দেব এবার যেটা বলেছেন শুধু এখানে টোটাল ভোট চেয়েছে তাহলে 4 1 2 3 4 ঠিক আছে
এই এই 58 থেকে কম বেশি 15 20টা মতো কোশ্চেন আছে, ওটা আমি পরের দিন করাবো, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা করবে আমি আজকে 57 টা আরেকবার একটু লাস্টে দেখতে বলবেন, দেখাচ্ছি স্যার। ওই 70 থেকে যেটা করলেন দুটো, হ্যাঁ 70 এর দেখো এখানে বলেছে 12.5% ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড, এতটা তো 12.5% তো ইনভ্যালিড হয়েই গেল, 70 পেয়ে গেলাম। এবার বলেছে দা উইনিং, এবার এটা এটা কি, এটা হচ্ছে ভ্যালিড ভোট, এটা ভ্যালিড ভোট, ঠিক আছে? এখান থেকে এটা ভ্যালিড ভোট পেয়েছি 70, তাহলে এবার বলেছে উইনিং এর 60% অফ দা ভ্যালিড ভোট, তো 60% এর 60%, 70 এর 60% কত হবে? 70 এর 10% 7 হয়, 60% তাহলে কত হবে? 6742, আর 10% 7 হলে 4728, তাই না? তাহলে 42 উইনিং, ওকে স্যার, আর যেটা লস করেছে তো ডিফারেন্স 14, আর ডিফারেন্স ভোট হচ্ছে 56, সেইভাবে তুমি অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ। আমি যেটা বলতে যাচ্ছি যে পার্সেন্টেজ, একটা কাজ করো তোমরা, যে বইটা তোমাদেরকে আমি বলেছি অবজেক্টিভ অ্যারিথমেটিক বাই আর এস আগরওয়াল, ওই বইটা কমপ্লিট করার চেষ্টা করো, ঠিক আছে? ওখানে অনেক ছোট ছোটো কোশ্চেন আছে, তিনটে ভিডিও কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ তিনটে ক্লাস কমপ্লিট হয়ে গেলো পার্সেন্টেজের, বইয়ের অনেকটাই কোশ্চেন হয়ে যাবে, আমার মনে হয় বেশিরভাগটাই হয়ে যাবে, কিছু পার্সেন্ট বাকি আছে সেটা পরের দিন কমপ্লিট করে দেবো, তো যেগুলো হয়ে যাবে সেটা কমপ্লিট করে নাও, ঠিক আছে? আচ্ছা রিজেনিংয়ের জন্য একটু আমি বলি, রিজেনিংয়ের আমি রিজেনিংয়ের, ঠিক আছে, মোটামুটি আমার যদি ইউটিউব চ্যানেলে যাও অনেকগুলো ভিডিও করা আছে, ওখান থেকে তুমি বেসিক কনসেপ্ট পেয়ে যাবে। আমি একটু ম্যাথামেটিক্সে জোর দিচ্ছি, ধরে নাও এরপরে রেশিও প্রপোর্শনটা শুধু করিয়ে দিই, ঠিক আছে? তোমাদের নার্সিংয়ের যে পরীক্ষাটা কবে হবে কোনো আইডিয়া আছে? তারপরে রিজনিং শুরু করব, রিজনিং এর কিছু চ্যাপ্টার কমপ্লিট করার পর তারপরে প্রফিট লস, সিআইএসআই, ডায়মন্ড ওয়ার্ক, ডায়মন্ড ডিস্টেন্স এগুলোতে ঢুকব, ঠিক আছে? কিন্তু রেশিও প্রপোর্শনটা খুব দরকার, কারণ যদি ম্যাথামেটিক্স এর ন্যূনতম যদি কোশ্চেন বলো তাহলে যদি অ্যাভারেজ তোমাদের হয়ে গেছে পার্সেন্টেজ তোমাদের হয়ে যাবে পরের ক্লাসে, আর তারপরে তোমার রেশিও প্রপোর্শন, এই দু তিনটে চ্যাপ্টার যদি ভালো মতো কনসেপ্ট হয়ে যায় না তখন তুমি যে কোনো জায়গা থেকে, যদি তোমার মনে হলো না কোনো চ্যাপ্টারে দরকার আছে তুমি ইউটিউবে ভিডিও দেখো তুমি ক্লিয়ার করতে পারবে, যদি এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার থাকে, ঠিক আছে? এটা বেসিক জিনিস ম্যাথামেটিক্সের শর্টকাট, তো এটা হয়ে যাক তারপরে আমি রিজনিং শুরু করব। আর যদি খুব নিতান্ত দরকার থাকে যে রিজনিং শেখার তাহলে তুমি ইউটিউবে যাও, ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে রিজনিং, ঠিক আছে? আর কোডিং ডিকোডিং এর টোটাল চারখানা ভিডিও দেওয়া আছে, অনেক ভিডিও দেওয়া আছে, তুমি ওখান থেকে ক্লিয়ার করতে পারো, ঠিক আছে? আমি এখানেই রাখছি স্যার, একটু 52 নম্বর অঙ্কটা একটু দেখবেন। আচ্ছা যাচ্ছি 52 নম্বর, হ্যাঁ বলো। 53 হ্যাঁ স্যার, এটা 25 - 9/25 কেন হলো? হ্যাঁ বলছি, এখানে বলেছে স্টুডেন্ট মাল্টিপল নাম্বার বাই এত ইনস্টিট অফ 5/3, মানে এইটা বলার ছিল, ঠিক আছে? এটা ওকে করতে হতো, এটা ছিল কারেক্ট, ঠিক আছে? আর এটা ও ভুল করে এটা দিয়ে গুণ করে দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে যদি কারেক্টটা আমি যদি এটাকে একটা জাস্ট এদের এলসিএমটাকে সমান করে একটা ভ্যালুয়েশন নিয়ে আসলাম, 25 নিয়ে আসলাম আর এখানে 9 নিয়ে আসলাম, ঠিক আছে? তো ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন, যদি এখানে বলতো ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জেস বা ফাইন্ড দ্য ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তখন কি হতো? একই কোশ্চেন, তো আগে যদি মানে ওকে বেসিক্যালি 25 করতে হতো সে করে ফেলেছে 9, তাহলে 25 থেকে 9 এর চেঞ্জেসটা দেখাতে হবে না, যেটা করতে হতো সেখান থেকে ও ভুল করেছে, এটা কারেক্ট, এই পোর্শনটা কারেক্ট, মানে 25টা কারেক্ট, সেখান থেকে ও ভুল করেছে 9 করে দিয়েছে, মানে 5/3 করতে বলা হয়েছিল সে 3/5 করে দিয়েছে, তা সেটাকেই ভ্যালুয়েশনে নিয়ে গেলাম 25 থেকে 9 গেল, তাহলে 25 থেকে করতে হবে ওই জন্য 25টা নিচে, আর নিচে ডিফারেন্স যেরকম ভাবে বের করি প্রফিট লস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সেভাবেই, ঠিক আছে? এখান থেকে মাইনাস করো, যতবার না এক্স ধরে করছি অঙ্কটা নিচে 15 চলে আসছে, ওই জন্য মিলছে না অঙ্কটা। আচ্ছা এখানে তাহলে ব্যাপারটা এক্সরে করতে যেও না, কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? তুমি এটাকে একটু ভ্যালুয়েশনে করে নাও, তাহলে আমার মনে হয়
এই জিনিসটা যেহেতু আগের গ্রুপে এইভাবে বুঝিয়েছি, এইভাবেই বোঝো তাহলে সবগুলো কোশ্চেন, তাহলে একটা ভালো হবে আইডিয়াটা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন তোমাদের? আশা করি ঠিক আছে। পরের এই প্রাইস রিলেটেড কোশ্চেনগুলো খুব আসে, ঠিক আছে, যে দ্য প্রাইস অফ সুগার ইনক্রিজ 20%, হাউ মাচ পার্সেন্ট কনজাম্পশন ডিক্রিজ সো দ্যাট এক্সপেন্ডিচার উইল নট ইনক্রিজ, বা কোনোটা এক্সপেন্ডিচার ইনক্রিজ করলো। তো এইগুলো নিয়ে 5-6টা কোশ্চেন আছে এবং আরও কিছু কনসেপচুয়াল কোশ্চেন আছে, তো সেইগুলো টোটাল এর পরের দিন গিয়ে আমি কমপ্লিট করবো। ঠিক আছে, আজকে আমি এখানে আমি